ভুবনেশ্বরের এইমসে হবে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা। এয়ার অ্যাম্বুলেন্সে পার্থর সঙ্গে আইনজীবী ও চিকিৎসক। ইডির চ্যালেঞ্জ মামলায় নির্দেশ হাইকোর্টের। হেফাজত এড়াতে অসুস্থতা নাটক পার্থর, হাইকোর্টে সওয়াল ইডির আইনজীবীর। সাধারণ মানুষ হিসেবে এসএসকেম এর চিকিৎসকদের ভূমিকায় খুশি নই পর্যবেক্ষণ বিচারপতির। পার্থর টাকায় সমৃদ্ধ তৃণমূল কংগ্রেস, তৃণমূলের সঙ্গে সম্পর্ক নেই বললে হবে না খোঁজা বিকাশের। তৃণমূল কাউকে অন্যায় করতে বলেনি, পাল্টা কুণাল। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অর্পিতার জামিনের আবেদন খারিজ। একদিনের ইডি হেফাজত। আলিবাবার বাক্সর মতো উদ্ধার টাকা গয়না, টাকা কোথা থেকে এলো? আদালতে সওয়াল ইডির আইনজীবীর। বিলাসবহুল জীবনযাপন পার্থ ঘনিষ্ঠ অর্পিতার, কবার বিদেশ গিয়েছিলেন, আর কি সম্পত্তি আছে, অর্থের যোগান কোথা থেকে আসতো, তথ্য পাওয়ার চেষ্টা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কোনো দল করি না দাবি অর্পিতার, 21 জুলাইয়ের মঞ্চে ছিলেন, ছবি পোস্ট করে দাবি শুভেন্দুর। অরাজনৈতিক রক্তদান শিবিরের অনুষ্ঠানে ছবি দিয়ে ভুয়ো পোস্ট, পাল্টা দেবাংশু। 2013-14 সালের কেলেঙ্কারি নিয়ে অভিযোগ, নোটবন্দির পর এত টাকা এলো কি করে, উদ্ধার নোটগুলি নোটবন্দির পরের নোট, দাবি কুণালের। কুযুক্তি দিয়ে পাপ ঢাকা যাবে না, পাল্টা দিলীপ। বঙ্গবিভূষণ সম্মান নিচ্ছেন না অমর্ত সেন, যোগাযোগের সময় রাজ্যকে বলা হয় অসম্মতির কথা, জানালো নোবেলজয়ী অর্থনীতিবিদের পরিবার, তবে জানানো হয়নি কারণ। ওড়িশা থেকে রাইসিনা, 15তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ দ্রৌপদী মুর্মুর। বিদায় সম্ভাষণে মোদী সরকারের প্রশংসায় কোবিন্দ, তরুণ প্রজন্মকে ছিন্নমূল না হওয়ার ডাক। পার্থর বিরুদ্ধে তথ্য প্রমাণ আদালতে মান্যতা পেলেই ব্যবস্থা, বললেন কুণাল। পার্থর বাড়ি থেকে গ্রুপ ডির নিয়োগ সংক্রান্ত নথি উদ্ধার, ঘটনাখানিক সঙ্গে সুমন রাতাটায়। অর্পিতার কনভয় দুর্ঘটনায় প্রশ্নে নিরাপত্তা, আজ ফের আদালতে পেশ। পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো প্রকাশ্যে আসবে দুর্নীতি, ঘটনাখানিক সঙ্গে সুমন রাতাটায়। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।